আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল, ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড এ। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। মোহাম্মদ আক্তারুজ্জামান স্বপন। আক্তারুজ্জামান স্বপন স্যার, আপনি কোথা থেকে এসেছেন? জুরাইন, মুরাদপুর থেকে। জুরাইন থেকে এসেছেন, জি। কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? আমার এই সমস্যাটা যখন হয়েছে তখন আমি অনেক সরকারি হাসপাতাল গেছি, প্রাইভেটে গেছি, কোনোখানে আমি ফল পাই নাই। ফল পাইনি। এখানে আসার পর থেরাপি দেওয়ার পর আমার ব্যথাটা কমে গেছে। আচ্ছা, আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। স্যার কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন এখানে? আমি আজকে 9 দিন। 9 দিন যাবত। স্যার এই 9 দিন ট্রিটমেন্ট করার ফলে বর্তমানে এখন আপনার কি অবস্থা? আমি ভালো আছি এখন। কতটুকু ভালো? আমি মোটামুটি এখন আমার মানে ব্যথা নাই বললেই চলে। ব্যথা নাই বললেই চলে। আপনি গত এত বছর যাবত আপনি যে কষ্টে ভুগেছেন, আপনার দিনের পর দিন যে আপনি অমানসিক কষ্টে ভুগেছেন, সেই কষ্টটা মাত্র 9 দিনে আপনার ভালো হয়ে গেছে। আপনি ভালো হয়েছেন থেরাপি দেওয়ার পরেই আপনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন, জি। স্যার একটু জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে আপনি এর আগে কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন বা কি ধরনের ট্রিটমেন্ট? আমি ন্যাশনাল হাসপাতাল দেখাইছি, সিটি হাসপাতাল দেখাইছি, আজগর আলী হাসপাতাল দেখাইছি, কোনো রেজাল্ট পাইনি। মানে ওখানে যে ধরনের ট্রিটমেন্ট গুলো করা হয়েছে হয়তো আপনি মেডিসিন খেতেন, কয়েকদিন ভালো থাকতেন, কয়েকদিন থেরাপি দিত, তারপর আবার যা যে হয়ে হইতো যে আগের মতো অবস্থা চলে যেত। মানে আপনি কোথাও আপনি ঠিক সঠিক আপনার ট্রিটমেন্ট আপনি পান না পাইনি। তখন আমি মোবাইল দেখা হঠাৎ দেখি ডিপিআরসি ঠিকানা দেখলাম শ্যামলী, আমি সরাসরি চলে আসি এখানে। সরাসরি চলে আসছেন। আসার পরে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার সাথে হয়তো আপনি আসার আগে ফোন দিছি, বলছে আপনি আসেন আমরা দেখা দেব। আচ্ছা, দেখানোর পরে স্যার হয়তো আপনাকে আশ্বাস দিয়েছেন যে আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন। আমার আসার পর স্যার বলছে যে আপনি কি ব্যথা কমাতে চান না আপনার অসুখ ভালো করতে চান? আমি স্যার আমার অসুখটা আমি ভালো করতে চাই, তাহলে ভর্তি হন। তারপর আপনি ভর্তি হয়ে বাকিটা তো এখন আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং সম্পূর্ণ ভালো হয়ে গেছেন। স্যার একটু জানতে চাইবো যে আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য স্টাফ, তারা কি টাইম টু টাইম আপনাকে সেবা দিয়েছে? আমার কোন সময় ডাকতে হয়নি ওনাদের, জি। ওনারা টাইম মধ্যে এসে আমারই ডাকছে, আপনাকে ডাকছে, আমাকে ডাকছে যে চলেন। টাইম টু টাইম সব সেবা আপনি, সেবা যতটুকু পাওয়ার আপনি সবটুকু পেয়েছেন। রুম পরিষ্কারের থেকে দৈরা কারোর কিছু বলতে হয় না, সবটুকু সম্পূর্ণ ভালো। স্যার এখানকার পরিবেশ সম্পর্কে যদি আপনি নিজের সময় ভালো সব পরিবেশটা সম্পূর্ণ ভালো বলছে ভালো। স্যার একটু জানতে চাইবো যে যেমন আপনি গত বিগত অনেক বছর ধরে আপনি একটা কষ্টে ভুগেছেন, দিনের পর দিন আপনি হয়তো অমানসিক কষ্টে আপনি ভুগেছেন, আপনি বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, আপনার বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত ফলটা আপনি পাননি। বাংলাদেশে এবং বাংলাদেশ বাইরে এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো আপনার মুখ বুঝে এই ধরনের কষ্টগুলো সহ্য করেন, কিন্তু হয়তো তারা হয়তো ডক্টর খুঁজতেছেন যে ভালো একজন ডক্টরের কাছে যাওয়ার জন্য, তারা হয়তো সেটা জানতে পারেন না। আপনি হয়তো জানার মধ্যে যে আমার কাছে কে পরামর্শের জন্য আসে, জি জি, প্রয়োজন বোধ আমি সাথে নিয়ে আসবো। আপনি এতটাই স্যাটিসফাইড যে আপনি নিজের সাথে করে তাদেরকে নিয়ে আসবো ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে? আমি ওনার নাম মোবাইল নেটে দেখা, জি জি, কয়েকটা রোগীর সাক্ষাৎকার শুনছি, জি জি, শুনা তারপর সরাসরি চলে আসছে এসে আপনি নিজেই সেটা হাতে হাতে ফলটা পেয়েছেন, আমি ট্রিটমেন্ট করে ফল। তারা যেরকম লাকি ভাবে বা তারা যেরকম গর্বিত ভাবে বলেছে আজকে আপনি নিজেও বলতে পারছেন, ওনাদের ওনাদের কথা আমি পুরো শুনছি। এমন লোক একটা লোক আসছে আপনার টাঙ্গাইল থেকে, পুরো কোমর বাঁকা হয়ে গেছে, জি জি, অনেক ট্রিটমেন্ট করছে, এখানে এসে উনি সব দেখলাম সুস্থ হাইটা গেল, জি জি। দেখার পরে আপনি নিজে অনুপ্রাণিত হয়েছেন, পরে আপনি নিজে এসে আপনি নিজেও সেই নিজে ফল পেলাম। আচ্ছা স্যার, জানতে চাইবো আপনি তো এর আগে হয়তো অনেক হসপিটালে গিয়েছেন, এই ডিপিআরসি হসপিটালের টোটাল সামগ্রিক যে সেবা, এই সেবাটাকে আপনি আউট অফ 10 দশের ভিতরে কত দিবেন মার্কস? দশে কত দিবেন? দোষে আমি দোষে দিই, কারণ আমি একটা লোকের ডাক দিতে হয় না এখন, যে আমার আইসা ট্রিটমেন্ট দেওয়া যায়, ওরা আইসা ডাক দিছে যে একটু টাইম টু টাইম সবটুকু সেবা, তারাই ওরা আইসা ডাকছে যে চলেন আপনার থেরাপি দিতে হবে। আপনাকে দেখেও আমাদের অবশ্যই ভালো লাগছে। তো বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও
প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।